Aku assalamualaikum. Waalaikumsalam. আপনার নাম? আমার নাম রিয়া মনি। রিয়া মনি। তো রিয়া মনি আসলে আপনি ইউটিউবে কেন আসছেন? আইছি ভাই, আমার একটা মনের মানুষ হওয়ার জন্য। মনের মানুষ হওয়ার জন্য? স্বামী নাই? জি না। স্বামী কি হয়েছে? স্বামী বিয়ে করছে। বিয়ে করছে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালী কোন জায়গায়? রায়পুর। রায়পুর। আচ্ছা, তো বিয়ে হলো কিভাবে? বিয়ে হয়েছিল প্রেম কইরা। প্রেম করা? কতদিন প্রেম করেছেন? প্রেম করছি এক বছর। কিভাবে প্রেম হলো একটু বলেন না, গল্প একটু সুজায় বসেন ভালো করে। রং নাম্বারে? আচ্ছা, রং নাম্বারের প্রেম হয়েছে কিভাবে একটু ডিটেলস আকারে, গল্প আকারে বলুন। এই মানে একটা নাম্বার আইছিল আমার বাইর মোবাইলে, পরে শেষে আমি ধরছিলাম। ধরার পরে কথা কইতে কইতে অনেকদিন সম্পর্ক হয়েছে, কইছে আমি বিয়ে করব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, কইছে আমি বিয়ে করব। পরে শেষে কইছি যে আপনি আয়া দেখা করেন না, কারণ আমি দেখা করতে পারবো না, মোবাইলের মাধ্যমে বিয়ে করতে হইব। ঠিক আছে, পরে শেষে করলাম। করার পরে চার পাঁচ মাস পরে শেষে কইতাছে আমার ঢাকা বেড়ে যাইব, ঢাকা আইলাম। আর পরে কইতাছে চাকরি কর, চাকরি কয়েকদিন করছি। করার পরে শেষে কইতাছে যে আমার একটা ছেলে মেয়ে নেওয়া লাগবো। নিলাম একটা মেয়ে, আসলো আমার পেটে। আসার পরে শেষে এই জ্বালা যন্ত্রণা শুরু করছে। হ্যাঁ, আমি এই সন্তান ফেটে রেখে কাজ করে খাওয়াইতাম। আমি কিছু না, এইভাবে আমি কীভাবে কাজ করে খাওয়াবো না খাওয়াই দেবো? এই পরে মার ধরে অনেক কিছু করতো, পরে বাড়িওয়ালারা ডাক দিত, মানতো না, অনেক মারধর করতো, অনেক না খেয়া থাকতাম, বাড়িওয়ালারা খাবার দিয়ে দেখতো। ছেলের দেশের বাড়ি কোথায়? ছেলের বাড়ি দেশের বাড়ি সে বরিশাল। বরিশাল কোন জায়গায়? বরিশাল মুলাদি। মুলাদি? জি। আচ্ছা, আপনি নোয়াখালীর মেয়ে, আপনি বরিশালের ছেলের সাথে সংসার করতে গেলেন কেন, বুঝেন নাই? বুঝছি ভাই, মনে করছি অনেক ভালো হইব। ঠিক আছে, শেষে লাস্টে দেখি ভালো না, কপাল আরো খারাপ হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে মনে করছেন দেশের ছেলে আদর কম করবে, বিদেশের ছেলেরা আদর বেশি করবে, এটা? হ্যাঁ জি না। তাহলে মনে করছি ভালো হইব, পরে দেখি। তো আপনার মানে মা বাবা আছে? জি, আমার একটা মা আছে, বাবা নাই। একটা মা আছে বলতে কি, বাবা কি দুই তিনটা বিয়ে করছে? না, বাবা নাই, মা আছে। মা আছে? আচ্ছা, তো মা কি করে, কোথায় থাকে? মা দেশে থাকে। আপনি ঢাকা কি করেন? আমি ঢাকায় কিছু কাজ কাম করে মেয়ের নিয়ে চালাই। কি কাজ করেন? বাসায় কাজ করি, অথবা যেটা পাই সেটাই করি। বাসায় কাজ করেন? জি। যেটা পান সেটাই করেন, আর কোনো কাজ জানেন? জি, সব কাজই জানি। কি কাজ জানেন? টেলারি কাজ জানি। টেলারি কাজ জানেন? কাজ শিখেছেন কোথায়? শিখেছি আমার দেশে। দেশেই শিখেছেন? জি। আচ্ছা, তো আসলে আপনার ভাই বোন কয়জন? ভাই বোন দুইটা, একটা ভাই একটা বোন। দুই ভাই? জি। এক ভাই এক বোন? জি। আপনি বোন? জি। আচ্ছা, আপনার বড় ভাই কি করে? বড় ভাই বিয়ে করে শ্বশুরবাড়ি থাকে। বিয়ে করে শ্বশুরবাড়ি থাকে? জি। আচ্ছা, বড় ভাই বিয়ে করে শ্বশুরবাড়ি থাকে, আপনি ঢাকা থাকেন, বড় ভাই শ্বশুরবাড়ি কেন থাকে? আপনার কোনো সয় সম্পদ নাই গ্রামের বাড়িতে? আছে, কিন্তু ভাবি ভালো না। ভাবি ভালো না কেন? ভাবি কি করেছে? ভাবি কইতাছে যে আলাদা খাইলে আইবো না, লাইবো না। পরে শেষে আলাদাও দিছে, হ্যাঁ এখানে থাকবো না, বাপের বাড়ি থাকবে। আচ্ছা, মাকে কে দেখে তাহলে? মাকে মায়ের কিছু কাজকাম করে খায় আর। মা কি জোয়ান এখনো? না জোয়ান না, এদের রাস্তায় কাজ করে, ইটা ভাঙে। আচ্ছা আচ্ছা, যে তো যে মা রাস্তায় কাজ করে ইট ভাঙে, আপনিও সংসারিক ভাবে সুখী হন নাই, আসলে কয় বছর সংসার করেছেন আপনি? হ্যাঁ, সাথে সংসার করেছিলাম দুই বছর। দুই বছর? জি। সন্তান টন্তান হয়েছে? একটা মেয়ে আছে আমার। মেয়ের বয়স কত? এই তো 10 মাস। 10 মাস? জি। স্বামী গিয়েছে কতদিন হলো? 6 মাস হইব। 6 মাস হয়েছে? জি। আচ্ছা, তো স্বামী আসলে যাওয়ার মূল উদ্দেশ্যটা কি, কারণটা কি? উদ্দেশ্য অনেক নিশাবানি করতো, এসব আমি দেখতে পারতাম না, পরে অনেক মারধর করতো। আচ্ছা আচ্ছা, অনেক নেশা পানি করতো, মাদ্যর করতো। সব নারীরাই কথা বলে স্বামী নেশা করতো, মাদ্যর করতো। নারীদের কি কোনো অন্যায় নাই, দোষ নাই? আছে, সবারই দোষ আছে ভাই। আপনার দোষ কিছু কো বলেন না, আপনি কি অন্যায় করেছেন, স্বামীরে মার দিতেন? যে না, আমি কোনো মার দিতাম না। তাহলে আমি একটাই, আমি কোনো কাজ কাম খালি অশান্তি দিতেন না? যে না, অশান্তিও না, অশান্তিও দিতেন? আমার কাছে যেটা চাইতো এটাই দিতাম। আচ্ছা, কি চাইতো স্বামী আপনার? সবকিছুই চাইতো। সবকিছু চাইতো? সবকিছু বলতে কি বলা যাবে? অনেক কিছুই চাইতো। আচ্ছা, বলা যাবে, শুনতে পারবে আমাদের দর্শকরা আপনার কথাগুলো, স্বামী কি কি চাইতো আপনার কাছে?
বলা যাবে ভালোবাসা চাইতো ভালোবাসা দিতাম তারপরে হ্যাঁ হইতো না তো এত ভালোবাসা দেওয়ার পরও স্বামী ধরে রাখতে পারলেন না এটা হলো নোয়াখালীর মেয়েরা নাকি স্বামীকে বেশি আদর করে জি আমি অনেক আদর করছি হ্যাঁ অনেক আদর করছি আদর করার পরও স্বামী কেন থাকলো না এটা হলো হ্যাঁ তো বিহার বিয়ে করতে মন চাইছে বিয়ে করে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বিয়ে করতে মন চাইছে বিয়ে করে চলে গেছে আচ্ছা তার মানে কি আপনার স্বামী কি আপনার কাছে দুই দিনের একটু সুখ চেয়েছে এরপর সেই সুখ শান্তি নেওয়া শেষ আপনার কাছ থেকে চলে গেল এরকম কিছু জি না হ্যাঁ মনে ভিতরে কি আছে আল্লাহ জানে এর মনের ভিতরে কি আছে আল্লাহ জানে আপনি এতদিন সংসার করলেন আপনার স্বামীকে চিনলেন না এখনো চিনছি হ্যাঁ ভালো না আমার কইছে তালাক নামার কাগজ পাঠিয়ে দিতে এখন কি তালাক নামার কাগজ পাঠাইছেন জি না পাঠাই নাই তাহলে তালাক নামার কাগজ পাঠান নাই আবার আসছেন ভালো একজন মানুষের জন্য যদি পাই তো তালাক দিয়ে দিই যদি একটা ভালো মানে আগেরটাও ধরে রাখবেন পরেও ধরবেন এরকম কিছু না অনেক এইটা ভাই এটা ধরে রাখুন তো আগেরটা তো আপনি বললেন যে চলে গেল আপনাকে রেখে তো আপনাকে রেখে যেহেতু চলে গেছে তাকে ডিভোর্স দাও ছাড়া তো আপনি নতুন করে বিয়ে বসতে পারবেন না পারবেন না ডিভোর্স দিয়ে দিই আমি দিয়ে দিবেন হ্যাঁ একটা ভালো মনের মানুষ হইলে বিয়ে দিয়ে দিই ডিভোর্স আচ্ছা ভালো মনের মানুষ তো আপনি খুঁজে নিছেন প্রেম করেছেন সে কি ভালো হলো না জি না এফিকা যারা ধরে ভালো করে ধরে রাখুন আচ্ছা আগের ডারে ঠিকমতো ভালো করে ধরে রাখতে পারেন না কেন ভালোবাসা হয় নাই হ্যাঁ ভালোবাসা হয় জি না না আপনি ভালোবাসা দিতে পারেন আমি ভালোবাসা খুবই দিতাম খুবই দিতেন জি আচ্ছা নামাজ পড়েন জি পড়ি একক্ত দুই অক্ত না পাঁচ অক্ত জি না যেসম মানে পাঁচ অক্ত পড়তে পারি না মেয়ে তো ছোট এই কারণে আবার কাজ কাম করি এই কারণে নামাজ পড়তে পারি না আচ্ছা আচ্ছা তো আসলে আপনি আবার বিয়ে বসবেন রে তাহলে আপনি আগে আপনার স্বামীকে ডিভোর্স দিতে হবে আগে চেষ্টা করেন স্বামীকে ধরে রাখা যায় কিনা জি না আমি আর ধরে রাখতে পারবো না মানে আপনারই ভালো লাগে না তাহলে জি না ভালো লাগলো আমি আর হের ভাত খাবো না কেন খাবেন না না হ্যাঁ যেতকালে বিয়ে করছে কোনো খাওন ও আরেকটা বিয়ে করে বলেছে জি আরেকটা বিয়ে করছে তার মানে সতীনের উপরে ভাত খেতে চাচ্ছেন না জি না ভাগ্যকে তো মেনে নেওয়াটা উচিত তাই না জি তারপরে ভাগ্য মেনে নিচ্ছেন না কেন স্বামী কি ছেড়ে দিতে বলছে না হ্যাঁ কইছে আমার তালাক নামার কাগজ পাঠিয়ে দিতে আমি এইভাবেই করবো যদি মন চাই খাবি না মন চাইলে তালাক নামার কাগজ পাঠিয়ে দিবি আর মাসের ভিতরে একবারও আসে না মাসের ভিতরে একবারও আসে না জি না আচ্ছা তো রাতে কি স্বামীর কথা বেশি মনে পড়ে মনে পড়লে কি করবো এই কারণে তো মনের মানুষ খুঁজি মনে পড়ে কিনা হ্যাঁ পড়লো কি মনে পড়ে একটু বলুন না জি কি মনে পড়ে মনে পড়ে যে আজকে যদি স্বামী থাকতো তো আজকে এত কষ্ট করা লাগতো না আজকে মেয়ে নিয়ে এত কষ্ট করতাম না মানুষের বাসায় কাজ করতাম না মানুষ অনেক কথা বলে কাজ করতে যাইলে মাইয়া যদি কান্দে আচ্ছা 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 জি তো আসলেই আপু আপনার নাম কি জানো বললেন আমার নাম রিয়ামণি রিয়ামণি তো রিয়ামণি আপনার সাথে কি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আছে ভাইয়া কি ব্যবস্থা আছে একটা নাম্বার আছে আমার আচ্ছা তো এই নম্বরে তো অনেক ভালো মানুষ আছে অনেক খারাপ মানুষ আছে অনেকে ভালো কথা বলতে পারে অনেকে খারাপ কথা বলতে পারে তো সবকিছু জেনে শুনে নাম্বারটা দিবেন জি হুম জি আচ্ছা আচ্ছা দর্শক আপনারা যে যেখানে আছেন আমাদের এই ভিডিওটি যারা দেখছেন আপনাদের যদি ভালো লাগে তাহলে তাকে একটু সাহায্য করবেন বিনা স্বার্থে সাদা মনে কোনো ধরনের কোনো স্বার্থে না আর যদি আপনারা মোটা অঙ্কের কোনো সাহায্য সহযোগিতা কিংবা বিয়ে শাদীর প্রতিশ্রুতিতে বদ্ধ হন তাহলে অবশ্যই আগে ভালো করে জেনে নেবেন বুঝে নেবেন কারণ ভালো করে জেনে নেওয়া বুঝে নেওয়াটাই হচ্ছে আপনাদের দায়িত্ব কেউ কোনো ধরনের কোনো প্রতারণার শিকার হবেন না সাবধানে যাই করেন আর এবং যারা আমাদের এই ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক দিবেন এবং আপনারা আপনাদের নিজ দায়িত্বে আপনারা সব কিছু করে নেবেন আপনারা দেখে শুনে যেহেতু আমরা ফোন নম্বর দিয়ে দিয়েছি আর হচ্ছে কেউ প্রতারণার শিকার হবেন না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।